চট্টগ্রাম বিমানবন্দর সড়কে ছিনতাই চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান, সম্প্রতি চট্টগ্রামের বিমানবন্দর সড়কে এক প্রবাসীর লাগেজ সহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয় এই চক্রের সদস্যরা। পরে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথা বলে বিকাশে মোটা অঙ্কের অর্থ দাবি করে তারা। তথ্য পেয়ে অভিযানে নেমে চট্টগ্রাম নগরী ও আশেপাশের উপজেলা থেকে চক্রটির ১১ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃতরা জানান, তারা বিভিন্ন রুটে নতুন সিএনজি অটোরিকশা টার্গেট করে যাত্রী বেশে উঠত। পরে সুবিধামতো জায়গায় চালকের হাত পা বেঁধে অটোরিকশা ছিনতাই করে কাভার্ড ভ্যানের মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করত। ছিনতাইকারী, সিএনজি চুরি এবং প্রবাসীদের টার্গেট করে সর্বোচ্চ লুটকারী হিসাবে সক্রিয় সদস্যের মোট ১১ জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের দেওয়া তিনটা তথ্য আমরা পেয়ে থাকি। তারা অপারেশনাল বেসিসে তারা প্রথমত তারা হচ্ছে আপনার প্রবাসীদেরকে টার্গেট করে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাদের গাড়িটাকে টার্গেট করে নিজেদের প্রাইভেট কারে করে তার সর্বস্ব লুট করে।